এই ভিডিওত চারিটা টপিকর উপর ডিসকাশ করা হব। এক নম্বর টপিকটো হল ডিএমই বোর্ডর প্যারামেডিকেল কোর্সর মেরিট লিস্টর রিগার্ডিং। বহুতে কমেন্টস করে সুধি আছে ডিএমই বোর্ডর প্যারামেডিকেল কোর্সর মেরিট লিস্ট কেতিয়া দিব। যিসকলে এই ডিএমই বোর্ডর প্যারামেডিকেল কোর্সত এপ্লাই করেছে সেইসকল কেন্ডিডেটর অর্থাৎ ছাত্র ছাত্রীর এপ্লাই প্রসেসটো এতিয়ালৈকে সম্পূর্ণ হওয়া নাই। এতিয়াও ডিএমই বোর্ডর প্যারামেডিকেল কোর্সর ফর্ম ফিল আপ চলি আছে। টি ট্রাইবস কমিউনিটির অর্থাৎ চাহ জনগোষ্ঠীর ছাত্র ছাত্রী ফর্ম ফিল আপ করে আছে আর ফর্ম ফিল আপর অন্তিম তারিখ হল অক্টোবর মাহর 15 তারিখ। যেতিয়া চাহ জনগোষ্ঠীর ছাত্র ছাত্রী এই প্যারামেডিকেল কোর্সর ফর্ম ফিল আপ সম্পূর্ণ করব তার পিছত আগতে যেসকল ছাত্র ছাত্রী এপ্লাই করেছে আর এই চাহ জনগোষ্ঠীর ছাত্র ছাত্রীর লগতে একেলগে মানে মেরিট লিস্ট দিব। তার পিছত ছাত্র ছাত্রীর কাউন্সিলিং হব অক্টোবর মাহর লাস্টর ফালে বা নভেম্বর মাহত কাউন্সিলিংয়ের নোটিস আহি যাব পারে। প্রথমতে প্যারামেডিকেল কোর্সর এপ্লাই প্রসেসটো সম্পূর্ণ হব দিয়ক। তার পিছত যেতিয়া মেরিট লিস্ট আহি যাব তেতিয়া ছাত্র ছাত্রীক জানাই দিয়া হব। তার পিছত ছাত্র ছাত্রীর নেক্সট প্রসেস হব কাউন্সিলিং হব গুয়াহাটিত হব। তেতিয়া ক্যান্ডিডেটর ডকুমেন্টস ভেরিফিকেশন হব। যেতিয়া ছাত্র ছাত্রীর কাউন্সিলিংত ডকুমেন্টস ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাব তেতিয়া ক্যান্ডিডেটর আরও এখন মেরিট লিস্ট আহি যাব, ফাইনাল মেরিট লিস্ট আহি যাব কলেজ ওয়াইজ কোনে কি কোর্সত এডমিশন পাইছে কোনখন কলেজত পাইছে এনেকৈ লিস্ট আহি যাব। বহুতে কমেন্টস করে আছে আর মেসেজ করে আছে যে জি এন এম পাস করে কমিউনিটি হেলথ অফিসার অর্থাৎ সি এইচ ও হব পারিম নে নাই। এতিয়া কিন্তু জি এন এম পাস করে কমিউনিটি হেলথ অফিসার হব নোৱাৰিব কারণ লাস্ট যেটো সেশনৰ এইটো সেশনৰ যেটো ফর্ম ফিল আপ হৈ গ'ল তাতে কিন্তু অনলি বিএসসি নার্সিং ক্যান্ডিডেট লগতে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেট কমিউনিটি হেলথ অফিসার হবলৈ যেটো ট্রেনিং আছে 6 মাহৰ সেইটোৰ ফর্ম ফিল আপ কৰিব পাৰিছিল ক্যান্ডিডেট। যিসকল ক্যান্ডিডেট কমিউনিটি হেলথ অফিসার হব বিচাৰিছে সেইসকল ক্যান্ডিডেট যদি জি এন এম নার্সিং কোর্স কমপ্লিট কৰি তাৰ পিছত ক্যান্ডিডেট যদি 2 বছৰীয়া যিটো পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স আছে সেই কোর্সত যদি এডমিশন লয় তার পিছত কিন্তু ক্যান্ডিডেট এই কমিউনিটি হেলথ অফিসার হব পারিব। পুনৰ জনাই দিছো যেতিয়া ক্যান্ডিডেট জি এন এম নার্সিং কোর্স কমপ্লিট করব তার পিছত ক্যান্ডিডেটর পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সত এডমিশন লব লাগিব। পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সের সময়সীমা 2 বছৰ মানে 2 বছৰ পঢ়িব লাগিব। তার পিছত যেতিয়া কোর্স কমপ্লিট করব তার পিছত ক্যান্ডিডেট কমিউনিটি হেলথ অফিসার হবলৈ যিটো ট্রেনিং আছে 6 মাহৰ সার্টিফিকেট ইন কমিউনিটি হেলথ কোর্স এই কোর্সের ফর্ম ফিল আপ করব পাৰিব। আৰু বহুত ক্যান্ডিডেট জানিব বিচাৰিছে ভিকেএনআরএলৰ জি এন এম নার্সিং কোর্সের এন্ট্রেন্স পরীক্ষার এডমিট কার্ড কেতিয়া দিব। ভিকেএনআরএলৰ জি এন এম নার্সিং কোর্সের এন্ট্রেন্স পরীক্ষার এডমিট কার্ড অক্টোবর মাহৰ 19 তারিখৰ পৰা ডাউনলোড কৰিব পাৰিব। আৰু এতিয়া আর্টসর আর কমার্সর ক্যান্ডিডেট জি এন এম নার্সিং কোর্সের ফর্ম ফিল আপ করবা নাই। বর্তমান আইওসিএল ডিগবৈর জি এন এম নার্সিং কোর্সের ফর্ম ফিল আপ চলি আছে তাতে কিন্তু অনলি সায়েন্সর শো হয়ে আছে, আর্টসর আর কমার্সর শো হওয়া নাই। এতিয়া বহুতে কই আছে যে আর্টসর আর কমার্সর ক্যান্ডিডেট জি এন এম পড়িব নোৱাৰিব নেকি। আর্টসর কমার্সর ক্যান্ডিডেট জি এন এম পড়িব পাৰিব, অলপ ওয়েট করব লাগিব কারণ এপ্লিকেশন পোর্টেলটো কিবা প্রবলেম হয়ে আছে। নোটিসত উল্লেখ করেছে যে 40% লাগে কিন্তু তাতে 50% হব লাগে তেতিয়াহে এপ্লাই করব পারে, এইটো এটা প্রবলেম হয়ে আছে। আর 2 নম্বর প্রবলেমটো হল আর্টস আর কমার্স এইটো অপশনটো এতিয়ালৈকে দিয়া নাই, ঠিক হয়ে যাব যেতিয়া ঠিক হয়ে যাব তেতিয়া ক্যান্ডিডেটক জানাই দিয়া হব। আইওসিএল ডিগবৈর জি এন এম নার্সিং কোর্সের ফর্ম ফিল আপর অন্তিম তারিখ হল অক্টোবর মাহর 30 তারিখ, সময় আছে এতিয়ালৈকে বহুত সময় আছে, তো ইমান খরদর করব না লাগে। আর যেসকলে 2022 চনত ভিকেএনআরএলর বা শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটির বা আইওসিএলর ডিগবৈর জি এন এম নার্সিং কোর্সের এন্ট্রেন্স পরীক্ষা দিব বিচারছে সেইসকল ক্যান্ডিডেট কাম করক এই ভিডিও ডেসক্রিপশনত অনলাইন মক টেস্টের লিঙ্ক দিছো, লিঙ্কত ক্লিক করে প্র্যাকটিস করক কারণ সিলেবাস অনুসারে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর মক টেস্ট করে দিয়া হয়েছে। ভিডিও ডেসক্রিপশনত লিঙ্ক দিছো, এটাই চেক করক।